দাদা, আমরা সবাই জানি বিসিএস কিংবা সরকারি চাকরির জন্য অনেক পড়াশোনা করতে হয়, একসাথে অনেক কিছু মনে রাখতে হয়। তো যেমন দেখা যায় অনেকে এই মুখস্থ বিদ্যাটা ধারণা থাকে না, মেমোরাইজিং পাওয়ার কম থাকার কারণে হয়তো অনেক কিছু মনে রাখতে পারে। তাদের জন্য যদি কিছু বলতেন, তাদের উদ্দেশ্যে আচ্ছা, অনেশ যে প্রশ্নটা করলেন সেটা হলো মনে রাখা। তো মনে রাখার ব্যাপারটা আমার মধ্যেও নাই, আমি মনে টনে রাখতে পারি না। সেই ক্ষেত্রে আমি যেটা করি সেটা হলো বারবার পড়ার চেষ্টা করি। আমার যে বন্ধুটা একবার পড়ে মনে রাখতে পারে, সেটা একবার পড়েই মনে রাখতে পারবে। তো এখন তার একবার পড়তে যদি 2 ঘন্টা সময় লাগে, তাহলে যেহেতু আমি মনে রাখতে পারি না, আমাকে বারবার পড়তে হবে, সেক্ষেত্রে আমি 2 ঘন্টার জায়গায় 3.5 ঘন্টা সময় দিব। ও আমার চাইতে 1.5 ঘন্টা বেশি ঘুমাবে, আমি 1.5 ঘন্টা কম ঘুমাবো। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমি এটা পারি না, সেটা কোনো সমস্যা না, কিন্তু সেটা পারার জন্য আমি কোনো কিছু করছি না, সেটা হচ্ছে সমস্যা। এখন সেটা করতে গিয়ে যদি আমাকে কিছু স্যাক্রিফাইস করতে হয়, আমাকে একটু কম ঘুমাতে হয়, আমাকে আমার লাইফের অনেকগুলো বিনোদন থেকে নিজেকে সরিয়ে রাখতে হয়, সেটা আমাকে করতে হবে। কেননা সেটা না করলে আমি তো আমার বন্ধুর রাস্তায় হাঁটতে হবে, একবার পরে মনে রাখতে হবে। তো এখন আমি একবার পরে মনে রাখতে পারি না, আমাকে বারবার পড়তে হয়। বারবার পড়তে হলে সে আমার সাথে 1.5 ঘন্টা বেশি ঘুমাবে, সেটা নিয়ে আমার মন খারাপ করা যাবে না, সেটা নিয়ে তার দিকে তাকিয়ে আফসোস করা যাবে না। এটার একটা পুরস্কার আমি একটা না একটা সময় পেয়ে যাব। তো যারা মনে রাখতে পারেন না, তাদেরকে বলবো আপনারা বারবার পড়েন। বারবার পড়লে হবে, ওই বিষয়গুলো আপনাদের মাথায়, আমরা যেমন ফটোকপি করি না, ফটোকপি করলে কি হয়, ফটোকপির একটা একটা প্রতিলিপি ছাপ পড়ে, তেমনি ব্রেনের মধ্যে এটা ঠিক ফটোকপির মতো, ফটোস্টেট এর মতো ব্রেনের মধ্যে ছাপ পড়ে যায়, সেখান থেকে লেখা যায়। আর বিসিএস পরীক্ষাতে কিন্তু রিটেনে কিন্তু হুবহু লেখা যায় না, কোনো কিছু বানিয়ে লিখতে হয়। তো আপনি যদি বারবার পড়েন, তাহলে আপনি সুন্দর করে বানিয়ে লিখতে পারবেন, কয়েকটা সোর্স থেকে পড়েন, বানিয়ে লিখতে পারবেন। আর প্রিলিমিনারিটা তো আরো বেশি ইফেক্টিভ। আপনি যদি একাধিক বই থেকে পড়েন, একাধিক গাইড বই থেকে পড়েন, একাধিক প্রশ্ন ব্যাংক থেকে পড়েন, একই প্রশ্ন বারবার পড়েন, রিভাইজ করেন, তাহলে আপনার এমনিতেই মেমোরি কাজ করবে। এটা আপনি বুঝতে পারবেন কিভাবে জানেন, একই প্রশ্ন আপনি যখন একটা গাইডে পড়লেন, আপনি যখন আরেকটা গাইডে একই প্রশ্ন পড়লেন, তখন আপনার মনে পড়বে ও এটার উত্তর তো ওইটা, এটা তো আগে পড়ছিলাম। এই ব্যাপারগুলো হেল্প করে, এগুলো বারবার করতে হবে।